আজকের রেসিপি নান, ভাজা নান। চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নিবেদাস ওয়ার্ল্ড। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো দেখা যাক ময়দা দিয়ে কি করা যায়। এটা হচ্ছে ময়দা, তার পাশে রয়েছে চিনি, নুন, বেকিং পাউডার, তার সঙ্গে রয়েছে তোমার সাদা তেল আর টক দই। চলো কি করা যায় দেখা যাক। আগে প্রথমে এইগুলোকে একসঙ্গে সবগুলোকে দিয়ে মেখে নেব। দাঁড়াও, প্রথমে ময়দাটাকে ভেজে নিচ্ছি, এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি, সাথে একটু বেকিং পাউডার দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেওয়ার পর ভালো করে মিক্স করে নাও। তারপর এখানে 200 গ্রাম মতন দই রয়েছে, আর ময়দাটা মোটামুটি ওই 200 থেকে 250 গ্রাম মতন ময়দা রয়েছে। তা এটাকে যদি দই দিয়েই মাখা যায় বেশি ভালো হয়, যদি কোনো কারণে দই দিয়ে না হয় তখন না হয় অল্প একটু জল ব্যবহার করবো। চল আমি মেখে নিই। এই আমি এটা মেখে নিয়েছি, আমার কোনো জল লাগে না, ওই দইতেই হয়ে গেছে। দই দিয়ে শুধু মাখতে পারলে বেশি ভালো। এবার চলো এর মধ্যে বেশ খানিকটা তেল মাখি, পর্যাপ্ত পরিমাণ তেল মাখি। গরম দিন হলে কিন্তু হতো না, এ দেখো আরো নরম হয়ে গেছে না। তো এটাকে আরেকবার একটু ঠেসে নিই, ঠেসে নিয়ে চলো এবার শুরু করা যাক নানটা। দেখো আমার মনে হচ্ছে আরেকটু ময়দা দিতে হবে, কেন বলো তো, বড্ড বেশি নরম হয়ে গেছে। তো এটাকে আরেকটু ময়দা দিয়ে ভালো করে মেখে নাও। তোমার যদি মনে হয় ময়দা দেবে তা দিতে পারো, যদি দেখো না ময়দা দেওয়ার মতো কিছু নেই তাহলে না দিতেও পারো। আমার মনে হচ্ছে বেশি নরম হয়ে গেছে, কেন এটা তো এমনি একটু ফুলবে। আর সব থেকে তোমরা ইস্ট দিয়েও ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরে বলি তোমাদেরকে একটাই কথা, ঘরে যা আছে আমি তাই দিয়ে, ঘরের বাইরে দিয়ে দিতে খুব কম, কারণ আমাদের বাড়িতে সাধারণ বাড়িতে আর একটু দিয়ে দিই। হ্যাঁ, হাতটা একটুখানি ফ্রেশ থাকবে, সাধারণত বাড়িতে কারো ইস্ট থাকে না ম্যাক্সিমাম বাড়িতে, যদি না খুব চল থাকে ওগুলো ব্যবহার, আমার বাড়িতে ইস্ট ব্যবহারে একদমই চল নেই, তো একদমই ব্যাপারটা না। আচ্ছা আরেকটু তেল দিয়ে দিলাম, হ্যাঁ গ্রিস করতে আমার বেশি কাটতে সুবিধা হবে, তা আমার বাড়িতে একদমই চলটা নেই, তো আমি ইস্ট ব্যবহার কিন্তু করি, দোষ দিয়েই করি। এবার একদম রেডি, বুঝতে পারছো, সুন্দরভাবে ডো রেডি আমার। এখন চলো লেচি করে আসতে চলে আসি। দেখো ওই লেচিটা ডোটা দেখে এরকম লেচি বাড়িয়ে দেবো। চলো এবার তাহলে গ্যাসটা আগে কড়াইটা বসিয়ে দেওয়া যান, কড়াইটা গরম হোক, তেল দিই, তারপর কড়াইয়ের সঙ্গে আমি আসি লেচি দেখাতে। চলো একটা কাজ করি, কড়াইটা যত
একটু গরম হয়ে গেছে, এটা লুচির মতন ভাজা হবে, তো তেল তো বেশি না, বুঝতেই পারছো তোমরা। তো তেলটা এবার গরম হতে থাক, আমরা চলো এদিকে ঢেলে দিই। আমি কিন্তু আজকে ময়দা দিয়ে বেলবো, যারা আটা দিয়ে বেলতে পারো, আটা হচ্ছে তেল দিয়ে বেলতে পারো, তারা তেল দিয়ে বেলতে পারো, একটা ঢেলে দিই। অনেকে আটা দিয়ে ইয়ে আটা বলছে তেল দিয়েও বেলতে পারে, আমি তেল দিয়ে বেলতে পারি, তাই আমি তেল দিয়ে বেলছি। এই দেখো লুচির মতন নর্মালভাবে জাস্ট যেভাবে আমরা লুচি বেলি সেইভাবে আমরা আস্তে করে বেলে দিই। দেখতে পাচ্ছ কীভাবে বেলতে হয়। বেলা হয়ে গেল, এবার আমার তেল তো গরম আছে অলরেডি, চলো আমরা তেলে এবার দিয়ে দিই। এবার আমরা তেলটার মধ্যে আস্তে করে ছেড়ে দিই। এই দেখো ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ কিরকম ভাবে কি হচ্ছে। এই দেখো দেখো আস্তে করে সুন্দর চারদিক থেকে ফুলে আসছে, এই দেখো গোল হয়ে ফুলে গেছে, কি সুন্দর না। এটা কিন্তু তোমাদেরকে একটা টিপস দিলাম যে চারদিকটা যখন কোনো একটা ভাজা জাতীয় জিনিস করবে তখন কি করবে, এরকম মাঝখান থেকে ট্যাপ করতে থাকবে, তাহলে কি হবে চারদিক যখন গোল হয়ে ফুলে যাবে, তা দুই হয়ে গেলাম না, বাকিগুলো ভেজে আমার কাছে ফুলে আসছে। লাস্ট আমার নান রেডি, এবার খাওয়ার পালা। আর এই যে ডালটা দেখছো, এই ডালটা একটা স্পেশাল ডাল, এটার রেসিপি তোমাদেরকে আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতেই আসছে এই ডালটার রেসিপি। তো ততক্ষণ অপেক্ষায় থাকো, টাটা, নান তৈরি।